মুন্সীগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য দেখছি আর অবাক হচ্ছে। এর আগের পর্বে ঘুরে দেখিয়েছি ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা, দার্শনিক ও বৌদ্ধ ধর্মের প্রচারক অতীশ দীপঙ্করের জন্ম ভিটা এবং মুন্সীগঞ্জের বিখ্যাত টিনের বাড়ি। এই পর্বে থাকছে ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও সোনারং জোড়া মঠের গল্প। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে এটা মাটির নিচে ঢাকা পড়েছিল। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ জানতেনও না যে এখানে একটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার আছে। পুরোটা একটা ইতিহাস। যাচ্ছি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর গ্রামে। উদ্দেশ্য হাজার বছরের পুরনো ঐতিহাসিক বৌদ্ধ বিহার। আমার সঙ্গী তুষার ভাই ও অন্তর ভাই। গ্রামীণ রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা। অল্প সময় পরেই পৌঁছে গেলাম রঘুরামপুরে। এই বিহারটি সন্ধানের সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। বৌদ্ধ বিহারটি বিক্রমপুর বিহার নামে খ্যাত ছিল বলে ধারণা করা হয়। আমরা যেখানে যাচ্ছি এটা শুধুমাত্র মুন্সীগঞ্জের না, বাংলাদেশের ইতিহাসে প্রাচীন একটা বৌদ্ধ বিহার। বলা হচ্ছে যে বাংলাদেশে চারটি বৌদ্ধ বিহারের মধ্যে একটি হচ্ছে বিক্রমপুর বৌদ্ধ বিহার। হাজার বছর আগের বা তারও আগের হতে পারে, আমরা সেটা হাজার বছরের বৌদ্ধ বিহার। এমন মজার হাজার বছরের ইতিহাস এখানে লুকায়িত আছে। যখন ঘর নির্মাণ করতে যায় তখন হচ্ছে বিক্রমপুর বৌদ্ধ বই বিহারের যে কার্যক্রমের সাথে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফি স্যার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফি মোস্তাফিজুর রহমান স্যার ছিলেন, তিনি এই খনন কাজের সাথে পুরো টিম নিয়ে কাজ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করছেন এবং বিক্রমপুর বৌদ্ধ বিহার এই খনন কাজের সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে বিক্রমপুর ফাউন্ডেশনের কর্ণধার যিনি হচ্ছে লেলিন আঙ্কেল ছিলেন, উনি এটার আবিষ্কার করেন। তারা সবাই মিলে টিমটা কাজ করে। এটা কত সালে আবিষ্কারটা হয়েছে? এটার খনন কাজ আগে থেকে করে 2011 সাল থেকেও কার্যক্রম চলছিল। 2012 সালে করেছিল মুন্সীগঞ্জের বিভিন্ন জায়গায়, বজ্রযোগিনী রামপালের বিভিন্ন জায়গাতে তারা এই খনন কাজের অভিযান চালায় এবং পরবর্তীতে হচ্ছে 2013 সালের পরেই হচ্ছে এই বিক্রমপুর বৌদ্ধ বিহারের আবিষ্কার হয়, পুরোপূর্ণভাবে ঘোষণা দেওয়া হয় এই 2013 সালের পর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন পর্যায়ে তুলে ধরা হয়েছে। আমরা একটু দেখি, পুরোটা উপর থেকে একটু দেখি। এই হচ্ছে সেই ঐতিহাসিক বৌদ্ধ বিহার। আমার ঠিক পেছনটায় সেই বিক্রমপুরের বা মুন্সীগঞ্জের ঐতিহাসিক সেই বৌদ্ধ বিহার। এবং তুষার ভাই যেটা বললেন তা হচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে এটা মাটির নিচে ঢাকা পড়েছিল এবং 2013 সালে এটা আবিষ্কার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের তত্ত্বাবধানে। সেখানকার শিক্ষার্থীরা কিন্তু এই কাজে অংশ নিয়েছিলেন। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই অঞ্চলের মানুষ জানতেনও না যে এখানে একটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার আছে। খুবই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়টা যে এই তাদের বাড়ির পাশে এত ঐতিহাসিক একটা জায়গা আছে, অথচ তারা জানতেনই না যে এখানে এত বছর আগের, প্রায় শত শত বছর আগের, একটি 1000 বছরের বেশি আগের একটা বৌদ্ধ বিহার এই জায়গাটায় লুকায়িত ছিল, যা এখন দৃশ্যমান। প্রাচীন বিক্রমপুর বা বর্তমান মুন্সীগঞ্জ জেলা ছিল বৌদ্ধ বিহার ও মন্দিরের সমন্বয়ে গড়া এক পরিকল্পিত জনপদ, যার চিহ্ন আজও জেলাটির আনাচে কানাচে দৃশ্যমান। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে ভঙ্গুর ইটের প্রাচীন দেয়ালে বসা ও হাঁটা নিষেধ, আমাদের প্রাচীন ঐতিহ্য সুরক্ষায় সহযোগিতা করুন।
আসলে কিন্তু এটা একটা ঐতিহ্য আমাদের। আপনারাই কিন্তু যারা আসবেন পর্যটক, তারা অবশ্যই বিষয়গুলো খেয়াল করবেন যেন আমাদের কারণে এই ঐতিহ্যের কোনো কিছু নষ্ট না হয়, কোনো কিছু ধ্বংস না হয়। এসব কিন্তু রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের। এই বৌদ্ধবিহারটি অতীশ দীপঙ্করের বাড়ির খুব কাছে অবস্থিত। অতীশ দীপঙ্করের সময় পরবর্তীতে এই বিহারে চীন, তিব্বত, নেপাল ও থাইল্যান্ডের মতো দূরবর্তী অঞ্চল থেকে হাজার হাজার ভিক্ষুগুরু অবস্থান করতেন বলে ধারণা করা হয়। আজ থেকে 1000 বছর আগে বিক্রমপুর ছিল চন্দ্রবর্মণ ও সেনদের রাজধানী। এ অঞ্চল ছিল সমৃদ্ধ জনবসতি। তখন এসব বিহার গড়ে উঠেছিল। বিক্রমপুর অঞ্চল থেকে বর্তমান পর্যন্ত 100টিরও বেশি মূর্তি ও ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে। ঢাকা, বরেন্দ্র সহ পৃথিবীর অনেক জাদুঘরে ছড়িয়ে আছে বিক্রমপুরের অমূল্য এসব প্রত্নবস্তু। হাজার বছরের প্রাচীন সভ্যতার এই নিদর্শন মাটির নিচে চাপা পড়েছিল। এই অঞ্চল থেকে মূর্তি ও ভাস্কর্যের বাইরে চন্দ্রবর্মণ সেনদের 16টি তাম্রশাসন পাওয়া গেছে। বিক্রমপুর অঞ্চলের এই বৌদ্ধ বিহার আবিষ্কার বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ঘটনা। এটা দেখে রওনা হই আরেক হারিয়ে যাওয়া সময়ের সাক্ষী, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সোনা রং জোড়া মঠ দেখতে। এই মঠটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে অবস্থিত, যা ইতিহাসে জোড়া মঠ নামে পরিচিত। মূলত এ দুটি জোড়া মন্দির, বড়টি কালী মন্দির আর ছোটটি শিব মন্দির, তাই এই মঠ দুটিকে জোড়া মন্দিরও বলা হয়। বেশ কয়েকটি গণমাধ্যম ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য বলছে, রূপচন্দ্র নামের এক হিন্দু বণিক তার মা ও বাবার স্মৃতি রক্ষার্থে এই মন্দির দুটি নির্মাণ করেছিলেন। বড়টি রূপচন্দ্র তার বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1883 সালে ও অপরটি নির্মাণ করেন 1886 সালে মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। পাশাপাশি দুটি মঠ হলেও একটি বড় ও অপরটি সামান্য ছোট। এইটা কি? এটা হচ্ছে গিয়ে সোনারং জোড়া মঠ বলা হয়। জোড়া মঠ? আর সোনারং জোড়া মঠের গল্পটা হচ্ছে, এটা হচ্ছে একটা শিব মন্দির আর একটা হচ্ছে কালী মন্দির, মানে দুটো পাশাপাশি। আমরা কিন্তু এখন কালী মন্দিরের এখানে ঘুরে ঘুরে দেখছি, পাশাপাশি হচ্ছে শিব মন্দির। এটা কত বছর আগে হতে পারে? এটা 300 বছর বেশি, 300 বছর। এবং এই সোনারং গ্রামের সেই সময় প্রভাবশালী ব্যক্তি ছিল একজন, হ্যাঁ হ্যাঁ, তো তিনি হচ্ছে এটাকে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে কালী মন্দিরই নির্মাণ করা হয়েছিল। এবং হচ্ছে এই যে আর্কিটেকচার দেখছেন, বাংলাদেশে অন্য সব মঠের চাইতে, হ্যাঁ, এই মঠটার কিন্তু আর্কিটেকচার ডিজাইন একটু আপনাকে থামাই, এই যে পাখি যা একটু নেই আমরা, হ্যাঁ, সাউন্ডটা, এই যে পাখি ছোট ছোট খোপ থাকে, সেই খোপের মধ্যে হচ্ছে ওরা বাসস্থান বাসস্থান হতে পারে। এবং এখানে প্রচুর টিয়া পাখি আমরা শব্দ শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমাদের বাথরুম সত্যি পাখি দেখছি, মানে একসাথে এত টিয়া পাখি দেখবো এটা আসলে আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু সেই সময় এখানে পুজো হতো, হ্যাঁ, এবং হচ্ছে এই জায়গাতে পুজো হতো, এই গ্রামে যারা ছিলেন তারা পুজো হতো। এখন হচ্ছে পুজোটা হয় না, মানে এখন কিন্তু দেখেন উপরটাতেও তেমন কিছু নেই। চুন সুরকের ইট দিয়ে তৈরি এই মঠ দুটো। এই মন্দিরের উপরের দিকে রয়েছে ছোট ছোট বহু ছিদ্র। এই ছিদ্রগুলোকে নিজেদের বাসা বানিয়ে ফেলেছে টিয়া সহ নানা জাতের পাখি। আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে টিয়া পাখির ডাক আপনাকে মুগ্ধ করবে। যদিও এক সময় এই স্থাপনাটি তার জৌলুস হারিয়েছে, এখন বলতে গেলে কিছুই নেই। পুরোটা একটা ইতিহাস, যত দেখছি তত অবাক হচ্ছে। ঢাকা থেকে দিনে গিয়ে দিনেই দেখে আসা যায় এসব ঐতিহাসিক স্থাপনা। ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।